আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অর্থনীতি ক্লাসে। আমাদের সবারই কিন্তু একটা ব্যক্তিগত আয় আছে, ব্যক্তিগত ব্যয় আছে। অনেকের আবার ব্যক্তিগত আয়টা নেই, তবে পারিবারিক আয় আছে, সামাজিক আয় আছে, এরকম বিভিন্ন আয়ের উৎস আছে। তারপর আমাদের প্রত্যেকেরই ব্যয়ের বিভিন্ন খাত আছে, সেরকম ভাবে কিন্তু সরকারেরও আয় ব্যয়ের খাত আছে। সরকার কোথা থেকে আয় করে, কার জন্য ব্যয় করে, এগুলো জানা কিন্তু আমাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আজকের ক্লাসে আমরা সরকারি অর্থব্যবস্থা সম্পর্কে জানব, সেই সাথে জানব সরকারের আয়ের উৎসগুলো কি, অর্থাৎ সরকার কোন কোন জায়গা থেকে আয় করে থাকে। নবম দশম শ্রেণীর অর্থনীতি বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা এই অধ্যায়টি থেকে আজকে আমরা পড়ব সরকারি অর্থব্যবস্থা এবং বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ সম্পর্কে। আর আপনাদের সাথে থাকব আমি রিফা তাসনিয়া পূর্বিতা, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা সরকারি অর্থব্যবস্থা বা পাবলিক ফাইন্যান্সের সংজ্ঞাটা জেনে নেই। অর্থনীতির যে শাখায় সরকারের আয় ব্যয় ও ঋণ সংক্রান্ত বিষয়াবলী আলোচনা করা হয় তাকেই সরকারি অর্থব্যবস্থা বলে। অর্থাৎ আমাদের ব্যক্তিগত অর্থব্যবস্থা যেরকম আমাদের ব্যক্তিগত বা পারিবারিক আয় ব্যয় ঋণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে, আয়ের উৎসসমূহ, ব্যয়ের খাতসমূহ এবং কোন খাতে কতটুকু আয় বরাদ্দ করা হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সেই সাথে ঋণ সংক্রান্ত বিভিন্ন কার্যাবলী, ঋণের সুদ, সেগুলো কিভাবে পরিশোধ করা হবে এই বিষয়গুলো নিয়ে যেভাবে আলোচনা করা হয়, একইভাবে সরকারেরও বিভিন্ন খাত আছে, উৎস আছে, যেখান থেকে আয় ব্যয় ঋণ এগুলো বিভিন্ন ধরনের কার্যাবলী করা হয়। এরকম বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করা হয়, সেগুলো আরো অনেক বিস্তৃত, আরো অনেক জটিল। তো এই বিষয়গুলোই সরকারি অর্থব্যবস্থায় আলোচনা করা হচ্ছে। তো এটা খুবই সহজ ব্যাপার, আশা করি আপনারা বুঝতে পারছেন। একটি দেশের জনসাধারণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সরকার কোন কোন খাতে কিভাবে কোন নীতিতে ব্যয় করবে তা সরকারি অর্থব্যবস্থায় আলোচনা করা হয়। তার মানে আমরা ব্যক্তিগতভাবে ব্যয়ের খাতগুলো কিভাবে নির্ধারণ করি, আমাদের কি কি প্রয়োজন রয়েছে, আমাদের ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত সন্তুষ্টি তার উপর ভিত্তি করে। কিন্তু সরকার কোন কোন খাতে কিভাবে কোন নীতিতে ব্যয় করবে এটা নির্ধারণ করে সরকার কিভাবে জনকল্যাণ সাধন করতে চায়। কিন্তু সরকার কোন কোন খাতে কিভাবে কোন নীতিতে ব্যয় করবে সেটা নির্ভর করে জনসাধারণের কোন উপায়ে সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা যাবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা হবে। এছাড়াও সরকারি অর্থব্যবস্থায় আর কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, সরকারি ব্যয় নির্বাহের জন্য কিভাবে কোন কোন উৎস হতে আয় করবে অথবা কোন উৎস থেকে কতটুকু ঋণ গ্রহণ করবে সেটা। তো এই যে আমরা ব্যয়ের খাতগুলো নির্ধারণ করে ফেললাম জনকল্যাণ সাধন করার জন্য, এই যে ব্যয়ের অর্থটা সেটা কোন কোন উৎস থেকে সংগ্রহ করা হবে, অর্থাৎ আয়ের উৎসগুলো কি কি সেগুলো বা ঋণের উৎসগুলো কি কি সেগুলো নির্ধারণ করাও কিন্তু বা সেগুলো আলোচনা করাও কিন্তু সরকারি অর্থব্যবস্থার কাজ। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা লক্ষ্য করতে পারেন যে আমরা যখন ব্যক্তিগত বা পারিবারিক অর্থায়নের কথা চিন্তা করি তখন আমরা প্রথমে আয় নিশ্চিত করি, অর্থাৎ আমাদের যে পরিমাণ আয় হয় সেটার উপর ভিত্তি করে আমরা ব্যয় করি। আমরা কিন্তু কখনোই আয়ের চেয়ে বেশি ব্যয় করতে পারি না। আমাদের যে পরিমাণ আয় সেখান থেকে কিছু অংশ আমরা ব্যয় করি, কিছু অংশ আমরা ভোগ করি, ব্যয় করি, আবার কিছু অংশ আমরা সঞ্চয় করে রেখে দিই। কিন্তু সরকারি অর্থব্যবস্থায় প্রথমে ব্যয়ের খাতগুলো চিহ্নিত করা হয়, অর্থাৎ কোন কোন জায়গা থেকে ব্যয় হতে পারে সেই বিষয়গুলো নিশ্চিত করা হয়, কি কিভাবে ব্যয় করলে জনকল্যাণ নিশ্চিত করা যাবে, অর্থনৈতিক সমৃদ্ধি হবে সেগুলো নির্ধারণ করা হয়। তারপর নির্ধারণ করা হয় যে ওই ব্যয়গুলো মেটানোর জন্য কি পরিমাণ অর্থ প্রয়োজন, তখন আয়ের উৎসগুলো নির্ধারণ করা হয় যে আচ্ছা এই পরিমাণ অর্থ ব্যয় করতে হলে আমার অমুক অমুক উৎস থেকে আয় সংগ্রহ করতে হবে, ঋণ সংগ্রহ করতে হবে। তার মানে আমরা ব্যক্তিগতভাবে যখন অর্থায়ন করি তখন আমাদের আগে আয় হয় তারপরে ব্যয় হয়, কিন্তু সরকারি অর্থব্যবস্থার ক্ষেত্রে আগে ব্যয়ের খাতগুলো চিহ্নিত করা হয় তারপর আয়ের উৎসগুলোর সম্পর্কে চিন্তা ভাবনা করা হয়। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এবারে আমরা সরাসরি চলে যাব বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহে। বাংলাদেশ সরকারের আয়ের উৎস প্রধানত দুইটি, কি কি? কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব।
এখন এই কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব বিষয়টা কি সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই দুই প্রকারের অধীনে কি কি উৎস রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই আসে কর রাজস্ব বা ট্যাক্স রেভিনিউ। এটার সংজ্ঞাটা কি? সরকার জনগণের নিকট হতে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে কিন্তু তার বিনিময়ে জনগণ সরকার থেকে সরাসরি বিশেষ কোনো সুযোগ সুবিধা আশা করতে পারে না তাকেই কর বলা হচ্ছে। এখন এটার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে সরকার বাধ্যতামূলকভাবে জনগণের কাছ থেকে কর আদায় করছে, অর্থাৎ কিছু পরিমাণ অর্থ আদায় করে নিচ্ছে, কিন্তু তার বিনিময়ে ওই ইনস্ট্যান্ট ওই মুহূর্তে জনগণকে কিন্তু কোনো সেবা দিচ্ছে না, অর্থাৎ বলছে না যে আমি তোমাকে এই সেবাটা দিচ্ছি, এই স্পেসিফিক সেবাটা দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে এই পরিমাণ অর্থ দিচ্ছ। বরং এটা বাধ্যতামূলকভাবে সব জনগণকে কিছু নির্দিষ্ট শর্ত মেনে দিতে হয় সরকারের কাছে। তবে এমনটা কিন্তু নয় যে এই কর রাজস্ব থেকে যে অর্থটা সরকার পাচ্ছে সেটা সরকার নিজের জন্য ব্যয় করছে আর জনগণের কারোর জন্য ব্যয় করছে না, সেটা কিন্তু নয়। সেটা পরবর্তীতে বিভিন্ন খাতে সরকার অ্যালোকেট করে দিতে পারে, বরাদ্দ করে দিতে পারে যে কর রাজস্ব থেকে প্রাপ্ত টাকার এই পরিমাণ অমুক প্রকল্পে কাজে লাগানো হলো বা এই এই খাতে কাজে লাগানো হলো, এরকম কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সকল জনগণের কাছ থেকে সরকার বাধ্যতামূলকভাবে ওই পরিমাণ অর্থটা নিয়ে নিচ্ছে, কিন্তু তার বিনিময়ে সরকার সরাসরি ওই নাগরিককে বা ওই জনগণকে কোনো সেবা প্রদান করছে না, অর্থাৎ বলছে না যে আমি তোমাকে এই সেবাটা দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে এই পরিমাণ অর্থ দিচ্ছ বা এই পরিমাণ কর দিচ্ছ। তো আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে এই কর রাজস্বটা আসলে কী ধরনের। তারপরে আমরা খাতগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে আপনারা আরো পরিষ্কারভাবে বুঝে যেতে পারবেন। তো কর রাজস্বের প্রথম খাতটা হচ্ছে আয় ও মুনাফার উপর কর বা ট্যাক্সেস অন ইনকাম অ্যান্ড প্রফিট। কোনো ব্যক্তি বা কোম্পানির আয়ের উপর যে করটা ধার্য করা হয় তাকে আয় কর বলা হয়। তো এই আয় করটা হচ্ছে কর রাজস্বের অন্তর্ভুক্ত। বাংলাদেশ সরকারের আয়ের একটি অন্যতম উৎস হচ্ছে আয় কর। বর্তমানে বাংলাদেশে কোম্পানি ব্যতীত ব্যক্তিগত করদাতা যাদের বার্ষিক নিট আয় 2,50,000 পুরুষদের ক্ষেত্রে, 3,00,000 মহিলাদের এবং 65 বছর বা তদর্ধ বছরের পুরুষদের ক্ষেত্রে, 3,75,000 টাকা প্রতিবন্ধীদের ক্ষেত্রে এবং 4,25,000 টাকা মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে তাদের আয়ের উপর আয় কর ধার্য করা হচ্ছে। এখন এই শর্তগুলো আপনাদের খুব ভালো মতো মনে রাখতে হবে। তো এই যে আপনারা দেখতে পেলেন যে কোম্পানি ব্যতীত ব্যক্তির ব্যক্তিগত আয়ের উপর একটা নির্দিষ্ট হারে কিন্তু আয়কর দিতে হচ্ছে প্রত্যেকটা নাগরিককে একেবারে আবশ্যিকভাবে বাধ্যতামূলকভাবে, তার বিনিময়ে নির্দিষ্ট সরাসরি সুবিধা বা সেবা প্রদান করা হচ্ছে না, বরং সেটা সরকারের খাতে জমা হচ্ছে এবং সরকার সেটা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন খাতে ব্যয় করে থাকে। এছাড়া বিভিন্ন কোম্পানির মুনাফার উপর কর ধার্য করা হয়। দ্বিতীয়ত আমরা চলে যাই মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট। এটা কিন্তু আমরা সবাই দিয়ে থাকি। বাংলাদেশে 1991-92 অর্থ বছর থেকে মূল্য সংযোজন কর চালু করা হয়েছে। উপাদানের উৎপাদনের বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয় তার উপর একটা নির্দিষ্ট হারে যে কর আরোপ করা হয় তাকে মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট বলা হয়। তো এই যে আমরা কোনো একটা দ্রব্য কিনতে গেলে বা কোনো একটা খাবার খেতে গেলে তার উপর আমাদের নির্দিষ্ট হারে ভ্যাট দিতে হচ্ছে, তার বিনিময়ে কিন্তু আমরা সরাসরি কোনো সেবা পাচ্ছি না, বরং সেটাও সরকারের খাতে গিয়ে জমা হয়ে যাচ্ছে। তারপরে আসে আমদানি শুল্ক বা কাস্টম ডিউটিস। বাংলাদেশ সরকারের আয়ের একটা অন্যতম উৎস হচ্ছে আমদানি শুল্ক। দেশের আমদানিকৃত দ্রব্যের ও সেবার উপর যে কর ধার্য করা হয় তাকে আমদানি শুল্ক বলা হয়, অর্থাৎ দেশের বাইরে থেকে যখন কোনো দ্রব্য ও সেবা আমদানি করা হচ্ছে তখন আমদানিকারকের কি করতে হচ্ছে, নির্দিষ্ট হারে ওই দ্রব্য সেবার উপর সরকারকে কর দিতে হচ্ছে। তো এটার বিনিময়ে কিন্তু আমদানিকারক সরাসরি কোনো সেবা পাচ্ছে না বা কোনো সুযোগ সুবিধাও পাচ্ছে না। এরপরে আসে আবগারি শুল্ক। দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলা হয়, অর্থাৎ আমদানি শুল্ক হচ্ছে যেসব দ্রব্য সেবা বাইরে থেকে আমদানি করা হচ্ছে, আর আবগারি শুল্ক হচ্ছে দেশের অভ্যন্তরে যে দ্রব্য সেবা উৎপাদিত হচ্ছে তার উপর উৎপাদককে যেই করটা দিতে হচ্ছে সরকারকে, এবং এটাও কিন্তু বাধ্যতামূলক। এর আগে আমরা যা যা কিছু পড়লাম
কর রাজস্বের মধ্যে সেগুলো সবই হচ্ছে বাধ্যতামূলক, জনগণকে দিতেই হবে এবং তার বিনিময়ে কোনো সরাসরি সুযোগ সুবিধা কেউই কিন্তু পাচ্ছে না। রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যে আবগারি শুল্ক ধার্য করা হয়। যেমন বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য, এগুলোর উপরে অনেক বেশি আবগারি শুল্ক ধার্য করা হয় যাতে এগুলোর ভোগ হ্রাস পেয়ে যায়। কারণ এই যে কর ধার্য করা হচ্ছে সেটা কিন্তু পরোক্ষভাবে ক্রেতাদের উপরও একটা প্রভাব ফেলছে, বা উৎপাদকের উপরও, সেটা কিন্তু উৎপাদকের উপরও প্রভাব ফেলছে আবার ক্রেতাদের উপরও প্রভাব ফেলছে। ফলে কি হবে, ওই কর ধার্য করার ফলে দেখা যাবে যে উৎপাদকের অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে উৎপাদন করতে গিয়ে, তখন সে উৎপাদন কমিয়ে দেবে। আবার যদি এমন হয় যে সে ওই করের পরিমাণ মূল্যটা যোগ করে দিল দ্রব্যের ক্ষেত্রে, ফলে ওই করের বোঝাটা গিয়ে ক্রেতার উপর পড়লো, অর্থাৎ ক্রেতাকে অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হচ্ছে, তখন দেখা যাবে যে ক্রেতারা অনেক ক্ষেত্রেই নিষ্ক্রিয় হয়ে গেছে, তারা কিন্তু আর ওই দ্রব্যটা কিনতে চাচ্ছে না। ফলে আলটিমেটলি যে কোনো দিক থেকে ক্ষতিকর দ্রব্যটার ভোগ হ্রাস করা হয়ে যাচ্ছে। তো এই সব কারণেও আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি কিন্তু প্রয়োগ করা হয় বিভিন্ন দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্যের উপরে। বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ঔষধ, স্পিরিট, দিয়াশলাই প্রভৃতি দ্রব্যের উপর আবগারি শুল্ক ধার্য করা হয়। তারপরে আসে সম্পূরক শুল্ক বা সাপ্লিমেন্টারি ডিউটিজ। বিভিন্ন কারণে সরকার অনেক দ্রব্য সামগ্রীর উপর আবগারি শুল্ক বা মূল্য সংযোজন কর বা আমদানি শুল্ক আরোপের পরেও অতিরিক্ত যে শুল্ক আরোপ করে তাকে সম্পূরক শুল্ক বলা হয়। অর্থাৎ বিভিন্ন দ্রব্যের উপর এই পূর্বে উল্লেখিত শুল্কের বাইরেও সরকার বিভিন্ন শুল্ক আরোপ করতে পারে, যেটাকে বলা হচ্ছে সম্পূরক শুল্ক। যেমন সিরামিক টাইলসের উপর আরোপিত সম্পূরক শুল্ক, এগুলোর জন্য কিন্তু সরকারের নিজস্ব বিভিন্ন কারণ থাকে যে কেন এইসব দ্রব্যের উপর সম্পূরক শুল্ক ধার্য করা হচ্ছে, এবং তারপরে সেটা বাধ্যতামূলক হয়ে যায় ওই উৎপাদক বা ওই দ্রব্যটার ক্রেতাদের জন্য, যে ওই পরিমাণ করটা কিন্তু তাদের সরকারকে পরিশোধ করতেই হবে, কিন্তু তার বিনিময়ে আবার সরাসরি কোনো সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না। এরপর আসে অন্যান্য কর শুল্ক, যেমন সম্পত্তি কর, পেট্রোল ও গ্যাসের উপর কর, বিদেশ ভ্রমণ কর, প্রমোদ কর ইত্যাদি। এবং কারো যখন সম্পত্তি থাকবে বা পেট্রোল গ্যাস ব্যবহার করছে বা বিদেশে ভ্রমণ করছে, এই সময় কিন্তু তাদের বাধ্যতামূলকভাবে এই করগুলো সরকারকে পরিশোধ করতে হয়। তারপর আসে মাদক শুল্ক। মাদক জাতীয় বিভিন্ন দ্রব্যের উপর সরকার শুল্ক বসিয়ে অর্থ আদায় করে থাকে, এবং একই সাথে এটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে ভোগ হ্রাস করা। এর মাধ্যমে সরকার আয় বৃদ্ধির সাথে সাথে সামাজিক কল্যাণ বৃদ্ধি পায়। তারপরে আসে যানবাহন কর। বিভিন্ন প্রকার যানবাহনের উপর যে কর দেওয়া হয় তাকে যানবাহন কর বলা হয়। এটা সাধারণত উৎপাদকের উপর ধার্য করা হয়, তবে অনেক সময় দেখা যায় যে উৎপাদকরা ওই যানবাহনের দাম বৃদ্ধি করে, মূল্য বৃদ্ধি করে সেই করের বোঝাটা আসলে ক্রেতাদের উপর চাপিয়ে দিচ্ছে। কিন্তু আলটিমেটলি এই অতিরিক্ত মূল্যটা কিন্তু সরকারের খাতে গিয়ে জমা হচ্ছে, সেটা ক্রেতারও কোনো লাভ হচ্ছে না বা বিক্রেতারও কোনো সরাসরি লাভ হচ্ছে না। তারপরে আসে ভূমি উন্নয়ন কর। ভূমির মালিকানা ও ভোগ দখলের জন্য ভূমির মালিক সরকারকে যে খাজনা দেয় তাকে ভূমি রাজস্ব বলা হয়। অর্থাৎ ভূমি থাকলে সেই ভূমির উপর সরকারকে যে পরিমাণ কর দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে ভূমি উন্নয়ন কর বা ভূমি রাজস্ব। বাংলাদেশ সরকার ভূমির উপর উন্নয়ন কর আরোপ করেছে, এটা বাধ্যতামূলক এবং এটার জন্য এমন না যে সরকার ওই ভূমি এবং এটার জন্য এমন না যে সরকার সরাসরি এসে ওই ভূমিটার উন্নয়ন সাধন করছে বা উর্বরতা বৃদ্ধি করছে বা তার উপর যে কোনো স্থাপনা তৈরি করছে, এমন কিন্তু নয়। সবশেষে আসে নন জুডিশিয়াল স্ট্যাম্প, অর্থাৎ দলিল পত্র ও মামলা মোকদ্দমার আবেদন পত্র ব্যবহারের জন্য নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করা হয়। যখনই এই ধরনের কোনো দলিল পত্র নিয়ে কাজ করা হয় তখনই সেটার উপর একটা নির্ধারিত হারে সরকারকে কর প্রদান করতে হয় বাধ্যতামূলকভাবে। তো এই ছিল কর রাজস্বের বিভিন্ন খাত এবং কোন কোন ক্ষেত্রে জনগণকে বাধ্যতামূলকভাবে সরকারকে অর্থ প্রদান করতেই হয়, কর প্রদান করতেই হয়, এবং তার বিনিময়ে কিন্তু সরাসরি কোনো সেবা, কোনো সুযোগ সুবিধা কেউই পেয়ে থাকে না। এবারে আমরা চলে যাই কর বহির্ভূত রাজস্ব বা নন ট্যাক্স রেভিনিউ। এখন এটার সংজ্ঞাটা একেবারেই কর রাজস্বের উল্টাটা। সরকার কর ও শুল্ক ছাড়া আরো অনেক উৎস হতে রাজস্ব সংগ্রহ করে
এই উৎসগুলো থেকে অর্জিত রাজস্বকে কর বহির্ভূত রাজস্ব বলা হয় এবং এটা বাধ্যতামূলকভাবে সকল জনগণের উপর প্রয়োগ করা হয় না, বরং যেসব নাগরিক কোনো বিশেষ সেবা গ্রহণ করতে যায় সরকারের কাছে, তখন সেই সেবা গ্রহণের বিনিময়ে সরকারকে বিভিন্ন অর্থ সে প্রদান করে থাকে। অর্থাৎ ওই পরিমাণ রাজস্ব বা ওই পরিমাণ অর্থ সরকারকে দেওয়ার বিনিময়ে সরাসরি কোনো সুযোগ সুবিধা সে পাচ্ছে এবং যতক্ষণ সে ওই সেবাটা গ্রহণ করছে না ততক্ষণ ওই পরিমাণ অর্থ ওই পরিমাণ রাজস্বটা দেয়া তার জন্য বাধ্যতামূলক নয়। তো আশা করি এবারে আপনারা কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্বের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। আমরা চলে যাই খাতসমূহে। প্রথমে আসে লভ্যাংশ ও মুনাফা। সরকার তার মালিকানাধীন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা কোম্পানি এবং অআর্থিক প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, পার্ক, চিড়িয়াখানা এগুলো থেকে বছরান্তে লভ্যাংশ ও মুনাফা পেয়ে থাকে। তার মানে এটার সাথে আসলে জনগণের উপর বাধ্যতামূলকভাবে কোনো কর চাপিয়ে দেওয়ার কোনো বিষয় আসলে নেই। এখানে যে কোনো প্রতিষ্ঠানের যেই লভ্যাংশ মুনাফাগুলো সেই প্রতিষ্ঠানের মালিক গ্রহণ করে থাকে, একইভাবে সরকারের মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর লভ্যাংশ মুনাফা সরকার পেয়ে থাকে। এই জন্য এটা কর বহির্ভূত রাজস্বের মধ্যে পড়ে যায়। তারপরে কি আসে? সুদ বা ইন্টারেস্ট। এখন সরকার কি করে? বিভিন্ন সরকারি কর্মচারী, আর্থিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে থাকে। তারপর ওই ঋণ প্রদান করার বিনিময়ে তারা কি পায়? ঋণের সুদ পায়। ফলে সেই উৎসগুলো থেকে প্রতি বছরই ঋণের সুদ হিসেবে কিছু না কিছু অর্থ সরকারের আদায় হয়ে থাকে। তো এটাও কিন্তু কারো উপর বাধ্যতামূলক নয়, সেই জন্য এটা কর বহির্ভূত রাজস্ব। এরপর আসে প্রশাসনিক ফিস। সরকার জনগণকে প্রশাসনিক সেবা প্রদানের জন্য বিভিন্ন প্রকার ফি আদায় করে থাকে, যেমন কোর্ট ফিস। এরকম বিভিন্ন সরকারি প্রশাসনিক সেবাগুলো পাওয়ার জন্য জনগণকে একেবারে খুবই ন্যূনতম কিছু পরিমাণ ফিস বা কিছু পরিমাণ অর্থ দিতে হয়, যেটা বাধ্যতামূলক নয় সকল জনগণের উপর, বরং শুধুমাত্র ওই সেবাটা যারা গ্রহণ করছে সেবা গ্রহণের বিনিময়ে তারা অর্থ প্রদান করছে। অর্থাৎ ওই অর্থটা ওই রাজস্বটা দেওয়ার বিনিময়ে তারা কিছু পরিমাণ সেবা পাচ্ছে। এই জন্য এটা কর বহির্ভূত রাজস্ব এবং এখান থেকে সরকারের আয় হয়ে থাকে। তারপরে জরিমানা, দণ্ড ও বাজেয়াপ্তকরণ, ফাইন, পেনাল্টি এন্ড কনফিসকেশন। দেশের আইন ও নিয়ম নীতি পরিপন্থী বিভিন্ন কাজের জন্য সরকার জরিমানা করতে পারে, দণ্ড দিতে পারে, বাজেয়াপ্তকরণ করতে পারে এবং এর মাধ্যমে সরকারের প্রতি বছরই আয় হয়ে থাকে। তারপর আসে অর্থনৈতিক সেবা। সরকার তার বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারা জনগণকে সেবা প্রদান করে থাকে। এই সেবাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমদানি রপ্তানি আইনের আওতায় প্রাপ্ত ফিস, বাণিজ্য সংস্থা ও কোম্পানি সমূহ হতে প্রাপ্ত রেজিস্ট্রেশন ফিস, বীমা আইনের আওতায় প্রাপ্তি ও সমবায় সমিতি সমূহের অডিট ফিস, সমবায় সমিতির রেজিস্ট্রেশন ও নবায়ন ফিস ইত্যাদি। এখন এটা হচ্ছে শুধুমাত্র এই সেবাগুলো যারা গ্রহণ করছে তারাই পরিশোধ করে থাকে সরকারকে, কারণ সরকার এই সেবাগুলো জনগণের কাছে উন্মুক্ত করেছে। যাদের যেটা প্রয়োজন তারা সেই ধরনের সেবাগুলো নিয়ে থাকছে, তার বিনিময়ে ন্যূনতম কিছু ফিস পরিশোধ করছে। তো এগুলো হচ্ছে সরকারের আয়ের উৎস এবং যেহেতু এগুলো সবার উপর বাধ্যতামূলক নয় এবং এমন না যে তার বিনিময়ে সরাসরি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, কাজে এটা কর বহির্ভূত রাজস্বের মধ্যে পড়ে যাচ্ছে। এরপরে আসে ভাড়া ও ইজারা, রেন্ট অ্যান্ড লিজ। সরকার বিভিন্ন সম্পত্তি ভাড়া ও ইজারা দেওয়ার মাধ্যমে প্রতি বছর অনেক অর্থ আয় করে থাকে, যেমন হাট, ঘাট ইত্যাদি। তো এর আগে আমরা যেমন কর রাজস্বে পড়েছিলাম ভূমি উন্নয়ন কর, সেটা কিন্তু যারা ভূমির মালিক তাদের একেবারে বাধ্যতামূলকভাবে সরকারকে দিতেই হচ্ছে, তার বিনিময়ে সরাসরি কোনো সুবিধা পাচ্ছে না। কিন্তু সরকারের বিভিন্ন সম্পত্তি আছে, বিভিন্ন জায়গা আছে, জমি আছে, যেগুলো বিভিন্ন সময়ে জনগণ বা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজনে ভাড়া ও ইজারা দিয়ে থাকে এবং তার মাধ্যমে কিন্তু জনগণ সরাসরি একটা সুবিধা লাভ করছে। ওই এলাকাটা বা ওই জমিটার উপরে বিভিন্ন কার্যক্রম করতে পারছে, বিভিন্ন অর্থনৈতিক কাজগুলো করতে পারছে, ফলে তার বিনিময়ে তারা সরকারকে কি দিচ্ছে? ভাড়া ও ইজারা। তো এগুলো হচ্ছে সরকারের আয়ের একটা উৎস। এরপরে আসে টোল ও লেভি। বিভিন্ন সেতু থেকে টোল ও লেভি আদায় বাবদ সরকার কিছু অর্থ আয় করে থাকে।
যেমন সেতুর জন্য টোল আদায়। তো ওই সেতু দিয়ে যারা চলাচল করছে তাদেরই শুধুমাত্র ওই টোলটা দিতে হচ্ছে, আর কাউকে দিতে হচ্ছে না। এবং ওই যে টোল লেভি যেগুলো সরকার আদায় করছে সেটা সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে কিন্তু ব্যয় করতে পারছে। এবং ওই সেতুটা ব্যবহারের জন্য কিন্তু মানুষের অনেক সময় বেঁচে যায়, পরিশ্রম বেঁচে যায়, অনেক অর্থ বেঁচে যায়। তো এটা কিন্তু সরাসরি একটা সুবিধা তারা ভোগ করছে। তারপরে আসে অবাণিজ্যিক বিক্রয়। সরকার জনগণের কল্যাণে কোনো কোনো সময় বিনা লাভে অনেক দ্রব্য বিক্রয় করে থাকে, যেমন ওএমএস বা খোলা বাজার বিক্রয় নীতি। এটা করা হয় যে যারা খুবই দরিদ্র প্রান্তিক পর্যায়ের, যাদের আসলে বাজার দরে খাদ্যদ্রব্য কিনে খাওয়ার ক্ষমতা নেই, তাদের জন্য বিভিন্ন সময়ে সরকার একেবারে অবাণিজ্যিকভাবে শুধুমাত্র জনস্বার্থের কারণে খুবই স্বল্প মূল্যে বিক্রয় করে থাকে। তো সেখান থেকে যে পরিমাণ অর্থ সরকার আয় করতে পারছে, তো সেখান থেকে যে পরিমাণ অর্থ সরকার পাচ্ছে সেটাও কিন্তু সরকারের এক ধরনের আয়। এরপরে আসে রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ে যাত্রী বহন ও দ্রব্য সামগ্রী পরিবহনের ভাড়া বাবদ আয় করে থাকে। তো এই যে একটা সেবা দিচ্ছে জনগণকে রেলওয়ে সেবা, তার বিনিময়ে কিছু পরিমাণ অর্থ সরকার আদায় করতে পারছে। সবশেষে আমরা দেখি ডাক বিভাগ। বাংলাদেশের ডাক বিভাগ সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এটি সরকারের আয়ের একটা উৎস। ডাক বিভাগ বহুমুখী সেবা প্রদান করার ফলে 2001-2 সাল হতে এ খাতে আয় প্রবাহ কিছুটা বৃদ্ধি পায়। তো এই ডাক বিভাগের বিভিন্ন সেবা, যেমন চিঠিপত্র আদান প্রদান করা, দলিল আদান প্রদান করা, এছাড়া টাকা পাঠানো দেশে এবং দেশের বাইরে, এগুলোর বিনিময়ে ডাক বিভাগ কিছু পরিমাণ অর্থ জনগণের কাছ থেকে নিয়ে থাকে। এবং তার বিনিময়ে ওই যে সেবাগুলো দিচ্ছে এই সেবাটা কিন্তু সবার জন্য বাধ্যতামূলক নয়, বা এই অর্থটাও সবার জন্য দেয়া বাধ্যতামূলক নয়। শুধুমাত্র যারা ওই সেবাটি গ্রহণ করছে তারাই দিচ্ছে। ফলে দেখা যায় যে এটা সরকারের একটা আয়ের উৎস এবং এটা জনগণের জন্য একটা কর বহির্ভূত রাজস্ব। তো এই যে আমরা 10 ধরনের খাত পড়লাম কর বহির্ভূত রাজস্বের, এটাও কিন্তু আপনাদের খুব ভালো মতো মনে রাখতে হবে। আজকের ক্লাস থেকে আমরা বিস্তারিতভাবে জানলাম বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো সম্পর্কে। তার আগে আমরা সরকারি অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায় সেটা সম্পর্কেও বেশ খানিকটা জেনেছি। তো আপনাদের কাজ হবে যে এই খাতগুলো, এই উৎসগুলো খুব ভালো মতো মনে রাখা, কোনগুলো কর রাজস্ব, কোনগুলো কর বহির্ভূত রাজস্ব, এবং এই দুটি সম্পর্কে ধারণা একেবারেই পরিষ্কার থাকা। এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।